আজকের ভিডিওতে রয়েছে আপনাদের জন্য খুবই খারাপ খবর। হ্যাঁ বন্ধুরা, খুবই খারাপ খবর। আপনি যদি কাশার ফ্যান হয়ে থাকেন তবে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ অবধি দেখুন, কেননা এই ভিডিওটিতে রয়েছে তারই ব্যাপারে খুব খারাপ খবর। বন্ধুরা, আপনি যদি কাশার ফানি কমেডি নিয়মিত দেখে থাকেন তাহলে কাশাকে তো নিশ্চয়ই চিনবেন। কাশা হলো প্রথম সারির কমেডিয়ানদের মধ্যে একজন। কাশা নামে পরিচিত কেন শিমুরা 1950 সালের 20 ফেব্রুয়ারি জাপানের টোকিও শহরে হাই কমিশুরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 1970 সালের দিকে অভিনয় জগতে প্রবেশ করেন। বিশ্বজুড়েই কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় শিমুরা। বাংলাদেশে পাগলা ডিরেক্টর নামের একটি অপেশাদার অনলাইন ভিত্তিক গ্রুপ কেন শিমুরা অভিনীত বিভিন্ন ধারাবাহিক ডাবিং করে ফেসবুক এবং ইউটিউবে প্রচার করে। সেটি সব বয়সের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে বাংলায় ডাবিং করা জীবনটা বেদনা, কিছু ভালো লাগে না সংলাপটি দারুণ জনপ্রিয় হয়েছিল। জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। অভিনয় দক্ষতা দিয়ে তিনি পৃথিবীর বহু মানুষকে বিনোদন দিয়ে আসছিলেন। বন্ধুরা, কাশার ব্যাপারে খুবই খারাপ খবর পাওয়া গেছে। খবর অনুযায়ী আপনাদের কাছে কাশা নামে পরিচিত জাপানের কমেডিয়ান কেন শিমুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জ্বর ও নিউমোনিয়ার কারণে 70 বছর বয়সী কেন শিমুরাকে 20 মার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর 3 দিন পর করোনা ভাইরাস ধরা পড়ে তার। এক সময় অবস্থার অবনতি হতে থাকে তার। অবশেষে গত রোববার রাতে তিনি চলে যান না ফেরার দেশে। কেন শিমুরার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে গত রোববার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। তবে কোন হাসপাতালে মারা গেছেন তা জানায়নি সংবাদ সংস্থাটি। তার মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে তার ছবি দিয়ে মৃত্যুর খবরে শোক বাক্য লিখেছেন। কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবরটি প্রকাশ করে অনেকে লিখেছেন, বিষয়টি সত্যি ঘটেছে, কৌতুক নয়। শিমুরা তার সময়ে জাপানি কৌতুক অভিনেতাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন। 70 বছর বয়সী শিমুরা টিভি শোতে বোকা প্রভু এবং হেনার অদ্ভুত চাচায়ের মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত। এই বছরের এপ্রিল মাসে দ্য নেম অ্যাবাভ দ্য টাইটেল উপন্যাস অবলম্বনে একটি সিনেমাতে কাজ শুরু করার কথা ছিল তার। এর আগেই তিনি চিরবিদায় নিলেন। তো বন্ধুরা, কাশার ফানি ডাবিং আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করুন বেল আইকনে।